فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد হ্যাঁ আল্লাহ রব্লাহ আলামিন কুরআন মধ্যে বলছেন ফায়দা কদে ইতুম মনে আছে কাকুম ফদকুরুল্লাহা ইমদাল মাশাহ ইল হারাম ফদকুরু হুকামা হাদা হুম ইকুম টুমিংকুম লিখিলাম তারপরে অন্য এতে আসতে ফাইদা ওকদে তু মনে আছে ফতকরুলহা কাদিক ইরকম আবা হুকুম আউ আসাদ দাদিক রহ তো এটা এখন জিল হাজ মাসের প্রথম দশক চলতেছে আলহামদুলিল্লাহ এর মধ্যে আপনারা ইতিমধ্যে শুনে নিয়েছেন যে আমাদের জিকির আজকার তারপরে হচ্ছে মানে আল্লাহকে স্মরণ করা কোরআন তেলাওয়াত করা কেউ কেউ স্যাম পালন করে আপনারা সময়গুলো পালন করছেন তো কিছু কিছু প্রশ্ন এসেছে যে প্রশ্নগুলো বেশি গুরুত্ব গুরুত্বপূর্ণ সবারই প্রশ্নগুলো এক জায়গায় করে আর কি উত্তরটা দিচ্ছি ভালোভাবে অনেক ভাই মালয়েশিয়া থেকে ফোন দিয়েছেন তারেকুল ভাই ফোন দিয়েছেন থেকে সৌদি আরব থেকে অনেক ভাই মাইনুল ভাই ফোন দিয়েছেন মালয়েশিয়া থেকে এখন এখানে একটা বিষয় হলো প্রথমে আপনারা জানতে চেয়েছেন যে কুরবানি এবং আকিকা একই সাথে দেওয়া যাবে আমি একটা পশু জবাই করলাম অথবা একটা গরু দিলাম বা ছাগল দিলাম সেখানে আমি দুই নিয়াদ করলাম তো এখানে করা যাবে কিনা যেহেতু দুনিয়াতে কাজ আছে সুতরাং কাজ থাকলে তার পক্ষে বিপক্ষে দলিল আছে আমরা অনেক বিষয় দেখেছি আশ্চর্য আশ্চর্য বিষয় যেটা আমরা হাদিসের পাতায় কোথাও কিছু লেখায় দেখিনি অথচ সেটাও দেখেছে যে আলেমদের মধ্যে একতেলাভ আছে মানে আশ্চর্য হতে হয় যাই হোক আলেমরা এখতেলাভ করেছেন ওনাদের স্বার্থে না জনগণের স্বার্থেই অথবা হাদিসের কোনো উদ্ধৃতির কোনো অংশ নিয়ে ওনারা একতেলাভ করেছেন কেউ বলেছেন যাবে কেউ বলেছেন যাবে না কেউ হারাম কেউ হালাল ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেছেন তো তারই একটা অন্যতম দিক হলো যে কুরবানি মা আঁকিকে একসাথে করা যাবে কিনা এ বিষয়ে দুইটা মাসালা রয়েছে বা দুইটা ইখতলাফ রয়েছে তো প্রথমটাই অধ্যায় হচ্ছে যে না ল হইয়া আনিল আকিকা যে মানে কুরবানি এবং আকিকা একই সাথে হবে না ইমাম মালিক এবং ইমাম শাফি তারপরে অর্থাৎ মালিক মাঝহাব শাফি মাঝাব তারপরে হচ্ছে ইমাম মাহমুদ মেহাম্বুলের মাঝাব এই তিন মাঝাবের অনুসারেই কথা অনুযায়ী এটা চলবে না এবং তাদের পক্ষে ভালো ভালো যুক্তিও রয়েছে যে কেন দেওয়া যাবে না কারণ এটা হচ্ছে দুইটা দুই এবাদত দুইটা দুই এবাদত এই আকিকার গোস্তের বিধান ভিন্ন কোরবানির গোস্তের বিধানও ভিন্ন আকিকার চামড়া বা ইত্যাদি এগুলোর বিধান ভিন্ন তারপরে কুরবানির আকিকার কুরবানির চামড়া বা ইত্যাদি যেগুলো সেগুলোর বিধানও ভিন্ন আকিকার বিষয়ে বলা হয়েছে যেটা সে এই গোস্ত তার নিজের যা ইচ্ছা সেভাবে সে খেতে পারবে তা কাউকে দিবে দিবে দিলেও দিতে পারবে না দিলেও না দিতে পারবে কিন্তু কুরবানির গোস্ত এটা কিন্তু অনেকটাই আল্লাহ পক্ষ থেকে মানে আদিষ্ট বা এটা ফরজ যে এই কুরবানি ও গোস্ত আপনি এক একই খেতে পারবেন না মানে কোরআনে দুইভাবে এসেছে ওয়াতে আহমুল কোয়ানি আওয়াল মহতার তারপরে ফকুলু মিনহা ওয়াতিহমুল বা ইসাল ফাকির সোরা হজের মধ্যে আছে এই উনত্রিশ থেকে নিয়ে একবারে প্রায় তেত্রিশ চৌত্রিশ পর্যন্ত ছত্রিশ পর্যন্ত এই আলোচনাগুলি এখানে আসছে যে তোমরা নিজে খাও এবং অন্যদেরকে ব্যবহার করাও কেমন যারা তারা দুস্থ অভাবগ্রস্ত বা গরীব মিসকিন বা যারা চায় এবং যারা চায় না এরকম উভয়কেই তোমরা খাওয়াও তাহলে তিনটা ভাগ এমনিতেই হয়ে যাচ্ছে এটা হচ্ছে কুরবানির ক্ষেত্রে কিন্তু আকিকার ক্ষেত্রে এমনটা না এই জন্য কারো অনেক কথা এসেছে ইমাম হাইসামিম হাইতামিমাম হাইতামি উনিও উনি অনেক কথা বলেছেন তারপরে হচ্ছে শেখুল ইসলাম এমন তাইমি উনার কথা আছে তারপরে শেখস আলি আলু সাহমুর রাহেম মাহমুল্লাহ ওনাদেরও বক্তব্য আছে প্রায় একই ধরনের বক্তব্য যে দুইটা দুই রকম এবাদত দুইটা দুই রকম এবাদত তো সুতরাং আমরা এখান থেকে বেঁচে থাকবো না করার যেহেতু দুইটা মত আছে আর একটা মত যে দেখেই আনেন আকিকা কেউ যদি আকিকা করে তাহলে তার পক্ষ থেকে কুরবানি হয়ে যাবে বা কুরবানির দিন যদি কেউ আকিকা করে তাও তার দুইটাই হয়ে যাবে এমন ধরনের কথা এখানে মূলত মূলত মূল পক্ষ হলো হানাফি মাঝাব তো এই বিষয়ে হাসানুল বসরি বা মোহাম্মদ সেলিন এ বিষয়ে ওনাদেরও একটা রেওয়য়েত পাওয়া যায় ওনাদের সরাসরি মত না এটা বলতে হবে এই কথাই বলতে হবে যে ওনাদের একটা রেওয়াজ পাওয়া যায় কোনো সময়ও বলেছিলেন বা ইমাম আহমাদেরও একটা রেওয়াজ পাওয়া যায় যে কোনো সময় বলেছিলেন যে হ্যাঁ কেউ যদি দেয় তাহলে হবে তাদের দলিল বা বক্তব্য হলো যে এটা দুইটারই উদ্দেশ্য আল্লাহর আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহর নৈকট্য হাসিল করা তাহলে একটার মধ্যে যদি আর একটা প্রবেশ করে তাহলে এতে কেন তেমন কোনো সমস্যা নেই এদাহ আনিল গুলাম ফাকাদ আজাহাদ আনহ আনিল আকিফা হসানবাসুল্লাহ উনি এক জায়গাতে বলতেছেন এবং সাইবার বক্তব্য যে যখন কেউ জবাই করে ফেলে তার গোলামের পক্ষ থেকে সন্তানের পক্ষ থেকে তখন তার দুইটাই হয়ে যায় আকিকাও হয় এবং মানে কোরবানিও হয়ে যায় তবে এখানে স্পষ্ট কথা যেটা বলবো সেটা হচ্ছে এ বিষয়ে হাদিসের নাসভিত্তিক কোনো দলিল কেউই উপস্থাপন করেননি যাবে বা যাবে না কোনোটা উপস্থাপন করেনি ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলবো যে আকিকার বিধান ভিন্ন এবং কুরবানির বিধান ভিন্ন যদি করা যেত তাহলে রফজাল্লাম বা সাহাবিদের পক্ষ থেকে কোনো ধরনের মানে কোনো মানে ইঙ্গিত আমরা পেতাম কিন্তু এক্ষেত্রে কোনো ইঙ্গিত নেই বরং দুইটা দিক আলাদা দুইটা দিক কেমন কেউ যদি মনে করে যে আমি ফরজ সালাদ এবং বেতের সালাদ বা ফরজ সালাত আর সুন্দর সালাদ আমি একসাথে আদায় করব তাহলে এটা যেমন সম্ভব না অন্যভাবে এরকম সম্ভব এটা আমি ব্যক্তিগত কথা বললাম সরি এটা ব্যক্তিগত কথা বললাম মানে আমি হাদিস অনুযায়ী বা তাদের আলোচনা অনুযায়ী যতটুকু বুঝেছি আর শেষের বক্তব্য হলো যে কেউ বলেছেন দেওয়া যাবে তো কারো পক্ষে যেহেতু দলিল নেই তো আমি প্রাধান্য দেব যে দলিল নাই যেহেতু একসাথে কুরবানি এবং আকিকা করা যাবে না একসাথে কোরবানি মাগিকা করা যাবে না আরেক ভাই প্রশ্ন করেছেন যে ইমাম সাহেবের আসেন তাদের সামনে কুরবানির কুরবানির গরু নিয়ে আসলে বা ছাগল নিয়ে আসলে তারা বিভিন্নজনের নাম টাম বলেন আসলে নাম বলাটা কতটুকু জরুরি এটি উনি বিস্তারিত জানতে চেয়েছেন ভাই মাইনুল ইসলাম মালয়েশিয়া থেকে তো আসলে নাম বলা বলতে রাফুল্লাম যখন আকিকা কুরবানি করতেন তখন উনি বিসমিল্লাহ আল্লাহ হকবর মিন আল্লাহ মতাকব্বাল মিন মোহাম্মদ ওয়া আলি মোহাম্মদ এরকমভাবে কথাটা বলতেন অর্থাৎ নাম বলা হতো এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আপনি যে কুরবানি করছেন প্রথম কথা আপনি নিজেই করার চেষ্টা করবেন হুজুর আহজার বা ইত্যাদি কাউকে ভাড়া করে নিয়ে এসে কোরবানি করার দরকার না এটা তো জবাই এটা জবাই যেটা আপনার প্রতি বছর করতে হয় বা মাঝে মাঝেও করতে হয় বা মাঝে মাঝে মুরগিও জবাই করতে হয় তো এই ক্ষেত্রে আপনি নিজে জবাই করার চেষ্টা করবেন হচ্ছে প্রথম পরামর্শ নিজে জবাই করার চেষ্টা করবেন দ্বিতীয় কথা হলো যে এটা যদি নাম বলতে হয় তাহলে আপনার নিজের নাম বলবেন যখন নিজে করবেন নিজের নাম তখন বলবেন মোকাররম ওয়ামিন আহলি বাইতি এবং আমার পরিবারের পক্ষ থেকে অথবা যদি কোনো হুজুর জবাই করে তাহলে বলবেন যে আমি রফিক বা আমি তারেক আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে বলবেন এই আর কি আর যদি সাতজনের পক্ষ থেকে কেউ কুরবানি দেয় যেটা মানে উত্তম হলো একাই একটা দেওয়া সেটা ছোট হোক আর বড় হোক সেটা পাঁচ হাজার হোক আর দশ হাজার হোক আর সাত হাজার হোক গরু হোক আর ছাগল হোক যাই হোক না কারণ একার পক্ষ থেকে একটা দেওয়াই উত্তম তবে তেও যদি সাতজনের পক্ষ থেকে দেয় তাহলে একজনের নাম বলে সবার নেয়াদ থাকবে অথবা সাতজনেরই নাম বলবে তাতেও কোনো সমস্যা নেই এই হলো নাম বলার হেতু তাছাড়া অন্য কোনো কারণ নেই তারপরে গোস্ত কে কে খাবে গোস্ত যেটা মাঝখানে বলে দিলাম আরেক ভাই প্রশ্ন করেছেন উনিও এই জন্য বলছি যে গোস্ত কে কে খাবে এটাও জানতে চেয়েছেন তো গোস্ত খাবে এই তিনজনই অর্থাৎ তিনজন বলতে আপনি তারপরে হচ্ছে যারা একবারেই ফকির যারা ভিক্ষা করে আর যারা মিসকিন তো এই মিসকিনদের খাতায় অনেকে ফেলেছেন যে হয়তো বা স্বাভাবিক ফ্যামিলি কিন্তু তারা কুরবানি দিতে পারেনি বা দেওয়া হয়নি তারাও ভাগীদার এখানে আল্লাহ রব্বুল আলমিন এটা অন্য কোরআনের মধ্যে ওখানে যেখানে আমি বললাম যে পঁচিশ ছাব্বিশ সাতাশ থেকে নিয়ে একবারে পঁয়ত্রিশ ছত্রিশ আট পর্যন্ত সুরা হজ্জের এখানে দেখতে পাবেন আল্লাহ রব্বুল আলমিন এক জায়গায় উল্লেখ করেছেন যে এটা হচ্ছে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটা উনি আমাদের জন্য বশ করে দিয়েছেন সেখান থেকে আমাদের রুজির ব্যবস্থা করেছেন সো এটা হচ্ছে খাবার জিনিস সো আপনি একা খাবেন না আপনি খাবেন যারা ফকির মিসকিন যারা কেনাকাটা করতে পারে না কোরবানি দিতে পারে না অথবা যারা চাইতে আসে সরাসরি তারা এই তিন ভাগে ভাগ হবে এক্ষেত্রে আমরা যেটা করি বা আপনারা করেন যে গোস্তকে পুরো গোস্তকে তিন ভাগ করেন তিন ভাগ করে একটা গোস্তু আপনি পুরোটাই দিয়ে দেন অন্যদেরকে আর আরেক ভাগ আপনি দেওয়ার চেষ্টা করেন আপনার আত্মীয় স্বজন পড়োশি অথবা যারা কুরবানি দিতে পারেনি অথচ তারা গরিব না আপনি তাদেরকে দেন এভাবে দিলেও হবে আর একটা হচ্ছে আপনার নিজের জন্য নিজে খাবেন অনেকে দেখেছি আমাদের উস্তাদের তারপরে হচ্ছে মদিনায় যারা অনেকে আছেন যারা কুরবানি দিয়ে কিছু অংশ এক কেজি দেড় কেজি বা পাঁচ কেজি রাখেন রেখে পুরোটাই ওনারা দিয়ে দেন গরিব মুসকিন দেখে যাদেরকে দেখে অনেক বাঙালি আছে যাদেরকে দেখা যায় যে একটা পুরো রান ওনাদের বাড়িতে দিয়ে চলে গেছেন তাহলে একটা পুরো রান দিয়ে গেছে তাহলে আরও যদি দুই বাড়িতে দেন তাহলে তিন তিনটা রান দেওয়া হয়ে গেল মানে একটা খাসির বা ছাগলের তো সেক্ষেত্রে আপনারা এভাবে করতে পারেন কোনো সমস্যা নেই হবে তবে মনে রাখবেন এটা কিন্তু সোননাথ না দেওয়াটা সোননাথ না এটা হচ্ছে ফরজ মানে দিতেই হবে আর এক ভাই প্রশ্ন করেছেন যে আরাফাটা কখন হবে আরাফাটা তারিখ তারিখ বলার দরকার নাই এখন সরাসরি আগামী সোমবার আগামী সোমবার হচ্ছে আরাফার দিন এই আরাফার দিনে আরাফার বাহিরে যারা থাকবে তারা সিয়াম পালন করবে সৌদি সহ পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে যারা আরাফার বাহিরে থাকবে মুসলমানদের মধ্যে থেকে তারাই এই সিয়ামটা পালন করবে রাসুলসাল্লাহ আলিক আসসালাম বলছেন স্যাম ইয়ুমি আরাফা আহতাসিব আল্লাহ ইউকানাত্লা কবুল্লাহ স্নানাতাল্লা বা বাদা আমি আশা করছি কেউ যদি আরাফার দিন তথা আরাফার বাহিরে কেউ যদি শ্যাম পালন করে যারা থাকবে আরাফার বাহিরে তারা যদি একদিন শ্যাম পালন করে তাহলে এক বছর গত হয়ে যাওয়া এক বছর পূর্বের এক বছর এবং ভবিষ্যতের এক বছর এই দুই বছরের গুণা আল্লা রব্বুল আলমীন ক্ষমা করবেন আল্লাহ আকবার এবং হাদিস সাহে শাহী মুসলিমের হাদিস এটা আমাদের মধ্যে প্রচলন ছিল না আমি বললাম এই বলার পরে যারা শুনবেন আপনার পিতা মাতা আপনার ভাই বোন যারা বোনের বিয়ে হয়ে গেছে সেখানে তাদের শ্বশুর শ্বশুর শাশুড়ি আপনার শ্বশুর শাশুড়ি সহ আপনি যেখানে আছেন বা আপনি যেখানে অন্তত কিছু বলতে পারেন আপনার খালা আপনার ফুফু তাদেরকে অন্তত ফোন করে বলেন যে আগামী সোমবার আপনারা সিয়ামটা পালন করবেন সবাই যেন সিয়ামটা পালন করে এবং আপনারা এমনও করবেন কেউ কেউ ইফতারের ব্যবস্থা করবেন মসজিদে অন্তত দশজন মানুষও যদি ইফতার করে তাহলে আল্লাহ রবুল্লা আলমীন সেই পরিমাণ আপনাকে কিন্তু সব দিয়ে দেবে এক দশজন আপনি দুইজনই করেন দুইজন মানুষের ইফতারের ব্যবস্থা করেন এর মাধ্যমে যেন এটা একটা সাড়া পড়ে মানে এটা একটা যেন মুভমেন্ট হয় যে আরাফার সিয়াম পালন করতে হবে তো এটা আবার ফরজ মনে করবেন না কিন্তু এই যে এত বড়ো ফজিলতপূর্ণ একজন আলেম বলতেছেন উম্মতে মোহাম্মাদের মধ্যে উম্মতে মোহাম্মদের নিকটে এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ মানে বড় ফজিলত নিয়ে কোনো আমল সাদা স্বভাবত বছরের মধ্যে আসে না যে অ্যাডভান্স গুনা মাফের অধ্যায় যেটা তো সেজন্য আপনি এটা অবশ্যই করবেন অন্যদেরকেও জানাবেন যাই হোক আরও অনেক ভাই বিভিন্ন প্রশ্ন করেছেন তো কুরবানির আলোকে এই কথাগুলো হলো আর কুরবানির দিন যেটা সেটা আরেকটা সুন্নাত এটা বলতে হয় যে সকালবেলা যে নাস্তা করে আমরা কুরবানির মাঠে যাই কে ঈদের মাঠে যাই তো এটা সুন্নাতের বিপরীত সুন্নাত হলো না খেয়ে যাওয়া আর ইয়ার সুননাথ হল ঈদুল ফিতরের সুন্নাত হলো খেয়ে যাওয়া সো আপনি সেদিন না খেয়ে গিয়ে তারপরে যখন কুরবানি করবেন কুরবানির কাব মানে কলিজা অথবা গোস্ত দিয়ে আপনি সরাসরি খাওয়া শুরু করবেন যেটাকে আদিস ইফতার বলা হয়েছে কিন্তু এটা সিয়াম না এটা সিয়াম না আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন এবং সবাইকে সুন্দর শ্রেষ্ঠভাবে ঈদ সাথে সাথে কুরবানি করার জন্য সবাইকে তৌফিক দেন এবং আমরা বিশ্ববিদ্যিকির আসগার তসবি কুরআন তেলাবাদ দান খেরাত দান খাইরাতের হাতটাও বাড়াবেন আপনারা সৎকার বিষয়টা এসেছে এখানে দান খেরাতের কথাটাও বাড়াবেন আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে নামিনসাল্লাহর নবীন রহমদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ